লো বন্ধু চিপস কা ও এই চিপসটা মানে নতুন বেরিয়েছে না অনেক মজা তো হুম চিপসটা আসলে ভালোই হুম টেস্টটা ভালো সেই স্বাদ এত স্বাদ লাগে কি সেই স্বাদ কোন স্বাদ এত স্বাদ কে আমার কাছে এটা অনেক স্বাদ লাগতেছে সেই স্বাদ সেই সেই স্বাদ আমার কাছে সেরকম লাগতেছে এত স্বাদ কে তোমার নাম কি বাবা আমার নাম তুষার ইমরান আচ্ছা তো তুমি কেমন মেয়ে চাও বাবা মেয়ে এমনিতে ভালো হলেই হবে বয়স কতটুকু চাও বয়স এই আমার সমান হোক অথবা আমার চেয়ে একটু ছোট হলেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি খুঁজে তারপর তোমাকে জানিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমাকে তাহলে ফোন দিন আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো গাইস তোমরা জানো আমি বিয়ে করতে যাচ্ছি তো তোমরা সবাই আমাকে তাড়াতাড়ি ফলো করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও তাড়াতাড়ি আমার 1 মিলিয়ন ডান করে দাও তোমার হ্যাঁ আসেন বসেন বসেন কেমন আছো বাবা হ্যাঁ সেই পুরাই তোমার জন্য তো আমাকে মেয়ে খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ বলছিল আপু তো তোমার নাম কি বাবা আমার নাম ক্রিন্স সুমন তো তুমি কেমন মেয়ে চাও বাবা মেয়ে একটা হলেই হয় তবে টাকা পয়সা আলাদা হতে হবে তো বয়সটা কেমন বয়স হচ্ছে মেয়ের বয়স হচ্ছে মেয়ে বুড়ি হতে হবে মানে আমার চেয়ে বড় হতে হবে আর মেয়ের বয়স বুড়ি হবে যাতে আমাদের বিয়ের পর কোথাও গেলে যাতে আমাকে দেখলেই বলে এই বুড়া বিড়ির জামাই বুড়া বিড়ির জামাই এটা মাস্ট বলতে হবে এটা না হলে হবেই না আর মেয়ে এরকম হতে হবে যাতে অনেক বড় লোক হয় রিচ কিড ঠিক আছে আমাকে মনে করেন গাড়ি দেবে মানে টাকা পয়সা দিয়ে আমার উপর ভরে দিতে হবে আর বুড়া বিড়ির জামাই এই ডাকটা আমাকে ডাকতেই হবে মানুষজন যাতে আমাকে ডাকে এরকম একটা মেয়ে আপনি আমাকে খুঁজে দিবেন এটা মাস্ট ঠিক আছে আচ্ছা বাবা আমি এরকম মেয়ে পেলে তোমাকে জানিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি বাবা আচ্ছা ঠিক আছে সো গাইস আমি এখন ঘটকের সাথে কথা বললাম এখনই একটু পরে আমার বিয়েটা হয়তো ঠিক হয়ে যাবে তোমরা খুব শীঘ্রই আমাকে দেখতে পাবে নতুন কোন লোকে তো সবাই আমার পেজটিকে ফলো করে দাও ক্রিন্স সুমন এই যে শুনছেন আসলে আপনাকে একটা কথা বলার ছিল মানে আমি অনেকদিন যাবতই আপনাকে দেখতেছি আসলে আপনাকে আমার ভালো লাগে আপনি কি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবেন আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখব আচ্ছা ঠিক আছে Hey lady, this is Ju. Hello, I'm Oishi. Nice to meet you. Same here. বন্ধু ওই যে তোর এক্স না হ্যাঁ রে ওকে দেখলেই আমার আগের দিনগুলোর কথা মনে পড়ে কতই না আমরা একসাথে ঘুরতাম কতই না ভালোবাসতাম ওকে কিন্তু এত কিছু করার পরেও ওর সাথে আমার রিলেশনটা টিকলো না তো এখনো কি তুই ওরে ভালোবাসোস হ্যাঁ মরার আগ পর্যন্ত আমি ওকে ভালোবেসে যাব বন্ধু ওই যে তোর এক্স না কেটা আমার এক্স নি জলে জ্বালানোর লাগে তো নিজের আইটেম বানাইছি দেবী তোমার জন্য না আমি একটা গিফট আনছি কি কি বলছো আমার জন্য আচ্ছা হাতটা দাও দেখাইতেছি
কে ফোন দিছে? হাসান ফোন দিছে। হ্যাঁ হাসান, এই তো ভাই উপসর আছি। হ্যাঁ আচ্ছা আহ পাক।